নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগত। আজ আমি আপনার সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওটাতে, সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের জন্য কী কী ধরনের মাটি প্রস্তুত করতে হবে এবং কী ধরনের পরিচর্যা করতে হবে অ্যাডেনিয়াম গাছে। সমস্ত রকম আলোচনা এই ভিডিওটাতে হবে, আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অনেক কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে এবং জানতে পারবেন। তো বন্ধুরা চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। কী ধরনের মাটি প্রস্তুত করতে হবে এই অ্যাডেনিয়াম গাছের জন্য, সেটা হচ্ছে এক ভাগ আপনাদেরকে নিতে হবে নদীর যে সাদা বালিটা সেটা এক ভাগ নিতে হবে, বাড়ি তৈরি করা সেন্টটা আপনারা এক ভাগ নিতে পারেন, নদীর সাদা সাদা বালি এবং বাড়ি তৈরি করা যে সাদা সরু বালিটা রয়েছে সেই বালিটা কিন্তু এক ভাগ নিতে হবে, যে লাল বালিটা যেটাতে আমরা বিল্ডিং বা বাড়ি তৈরি করি যে বালিটাতে সেটা এক ভাগ আপনারা নিতে পারেন। নিতে হবে আপনাদেরকে যে সমস্ত সরু একদম সরু বালিটা সেই বালিটা নিতে হবে আপনাদেরকে। আর এর সঙ্গে একবার নিতে হবে আপনাদেরকে মাটি, মাটি বন্ধুরা আপনারা নিতে পারেন জঙ্গলে যে মাটির গাছগুলো থাকে তার নিচে যে মাটিটা রয়েছে সেই মাটিটা আপনারা নিলে অ্যাডেনিয়াম গাছের জন্য খুবই ভালো হবে, না হলে কিন্তু আপনারা অ্যাডেনিয়ামের জন্য নর্মাল গার্ডেন সয়েলও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এর সঙ্গে আপনাদেরকে নিতে হবে যে কোনো সার, যে কোনো সার বলতে বন্ধুরা গোবর সারও দিতে পারেন, ভার্মি কম্পোস্টও দিতে পারেন এবং পাতা পচা সারও এর সঙ্গে এক ভাগ দিতে পারেন। যেটা আপনাদের হাতের সামনে থাকবে যে সারটা সেটাই আপনারা এক ভাগ এই অ্যাডেনিয়াম গাছের জন্য ইউজ করতে পারেন। তো পাতা পচা সার যদি থাকে তাহলে এক ভাগ ইউজ করতে পারেন, গরুর গোবর সার যদি থাকে তাহলে এক ভাগ ইউজ করতে পারেন এবং যদি ভার্মি কম্পোস্ট থেকে থাকে তাহলে এক ভাগ আপনারা এই অ্যাডেনিয়াম গাছে ইউজ করতে পারেন। এবার আসি অ্যাডেনিয়াম গাছে কী ধরনের পরিচর্যা করতে হবে। অ্যাডেনিয়াম গাছ খুবই রোদ পছন্দ করে, তার জন্য ফুল সানলাইটের মধ্যে আপনারা অ্যাডেনিয়াম গাছটিকে রেখে দেবেন। আর জল যখন দেখবেন যে একদম মাটিটা শুকিয়ে গেছে তখনই কিন্তু আপনারা জল দেবেন, অ্যাডেনিয়াম গাছে খুব কম জল দেওয়ার চেষ্টা করবেন, কারণ অ্যাডেনিয়াম গাছে জল ধরার ক্ষমতা থেকে থাকে, তার জন্য জল দেওয়াটা কমিয়ে দিতে হবে। প্রায় এক সপ্তাহ পর পর জল দেবেন অ্যাডেনিয়াম গাছে। এখন আপনারা গাছটি প্রতিস্থাপন করতে পারেন, না হলে আপনারা 30 দিন পর গাছটি প্রতিস্থাপন করতে পারেন, কারণ এখন লকডাউন চলছে, এখন বাজার খোলা থাকবে না এবং গাছ আপনারা কিনতে পারবেন না। এখন প্রায় 21 দিন বাড়িতে বসে থাকুন, বাড়ি থেকে বেরোবেন না প্রয়োজন না হলে। তো বন্ধুরা আর বেশি বড় করবো না ভিডিওটা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং কিছু যদি কোশ্চেন থাকে ভিডিও রিলেটেড তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান আইকনে আপনারা প্রেস করে রেখে দিন পরবর্তী গার্ডেন রিলেটেড ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।